জাহিদ সাহেব একজন বড় ব্যবসায়ী। শ্রম, নিষ্ঠা আর সততার সাথে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আজ তিনি এই অবস্থানে। এখন কর্মচারীরাই এই ব্যবসা প্রতিষ্ঠান চালনা করে। মাঝে মাঝে তিনি খোঁজ খবর নেন। সামিনা ইয়াসমিন একজন নারী উদ্যোক্তা, নিজের ব্যবসা নিজেই দেখাশোনা করেন, সঠিকভাবে ব্যবসা পরিচালনা করে দিন দিন উন্নতির মুখ দেখছেন। নতুন ভ্যাট আইন অনুসারে আমি আমার বার্ষিক টার্নওভার হিসাব করে ভ্যাট দিচ্ছি। আমার বার্ষিক টার্নওভার 3 কোটি টাকা অতিক্রম করে, তাই আমি নিয়ম মেনে নিয়মিত ভ্যাট দিই। নিয়মিত হিসাব রাখার কারণে আমি আমার বার্ষিক টার্নওভার হিসাব রাখতে পারছি, তাই আমার টার্নওভার 50 লাখ টাকা হবার পরে আমি আমার প্রাথমিক নিবন্ধনের কাজ শুরু করেছি এবং এখন নিয়মিত ভ্যাট প্রদান করছি। কর অফিসে গেলে কর্মকর্তারাও আমাকে সম্মান করেন। নিয়মিত ভ্যাট প্রদান করার নতুন পদ্ধতি এবং আইন নিয়েও তারা আমার সাথে আলোচনা করেন এবং নতুন ভ্যাট অনলাইন পদ্ধতি নিয়েও তারা আমাকে সাহায্য করছেন। অনলাইন পদ্ধতিতে এখন ভ্যাট প্রদান করা যায়। ভ্যাট রিটার্ন জমা দিতে ভ্যাট অফিসে যাওয়ার প্রয়োজন পড়ে না, আমি ঘরে বা দোকানে বসেই অনলাইনে রিটার্ন প্রদান করতে পারি। যেহেতু আমার এখানে ক্রেতারা আমার কাছেই পণ্যের ভ্যাট পরিশোধ করেন, তাই এটা আমার দায়িত্ব যে প্রত্যেকটি ক্রেতার কাছ থেকে নেওয়া ভ্যাট সরকারি কোষাগারে জমা করা। এতে আমিও সততার সাথে আমার ব্যবসা পরিচালনা করতে পারছি, সে সাথে আমার ক্রেতারাও সন্তুষ্ট থাকতে পারছেন। নিয়মিত ভ্যাট কর্মকর্তারা খোঁজ খবর রাখেন। ভ্যাট গোয়েন্দা আসলে অনেক ব্যবসায়ী চিন্তায় পড়ে যায়, কিন্তু আমি একেবারেই দুশ্চিন্তামুক্ত থাকি, কারণ আমি নিয়মিত সরকারি কোষাগারে ভ্যাট জমা করছি। ভ্যাট কর্মকর্তারা আসলে আমি তাদের স্বাগত জানাই এবং ভ্যাটের কাগজপত্র দেখিয়ে নিজে নিশ্চিন্তে থাকি। নিয়মিত ভ্যাট দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে আমি সুবিধা পেয়ে থাকি, যেমন ভবন বা ভূমি নিবন্ধন, বন্ড লাইসেন্স নেওয়া, আমদানি রপ্তানি সনদ নেওয়া এবং ব্যাংক ঋণ নেবার ক্ষেত্রেও আমি অনেক সুবিধা পেয়ে থাকি। ব্যবসা ছোট হোক কিংবা বড়, নিয়মিত হিসাব রাখলে ভ্যাট প্রদান করা বরং ব্যবসায়ীদের জন্য ভালোই, তাই আমি নিয়মিত ভ্যাট প্রদান করছি এবং আমার ব্যবসা দিনে দিনে বড়ই হচ্ছে। আমাদের এই ভ্যাট থেকেই দেশের উন্নতি হয়, তাই নিয়মিত ভ্যাট দেওয়া কোনো বোঝা নয়, এটি আমাদের দায়িত্ব। নিজের ভ্যাট নিজের দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ।